বন্দে নামাজ পড়তেছে তো মুসল্লি একটা কয় যে হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতাব আনছেন কে মাথায় অমন আছে খেতাব আনছে ইমাম সাহেব বলতে যে বদমাশ এই খেতা রেখে দি পাগড়ি তাই বান্দি কি আয় হুজুর কয় যে পাগড়ি বান্দে নামাজ পড়লি নামাজের দাম 70 গুণ বাড়িয়ে যায় এক ওয়াক্তে 70 ওয়াক্তের নামাজ আছে ও খুশিতে লুঙ্গিটা খুলিয়ে বান্দি ফেলাইছে এত বড় নেকি পাগড়ি বানলি 70 গুণ নেকি তাই বলে লুঙ্গি খুঁজে মাথায় ওলিমা বড় দামি বরকতি অনুষ্ঠান তাই বলে সুদীর পার বেড়া করতে টাকা নিয়ে তুই এক মুঠ সাতু গুলাই খাওয়া হুজুরের স্ত্রীদের বিয়ের পরে হুজুর সাতু দিয়ে অলিমা খাওয়াইছে আছে না প্রমাণ ওলামাই কিরাম বলে শুধু সাতু দিয়ে অলিমা খাওয়াইছে ওই পায়রার সাতু চেনেন নাকি সাতু পায়রার সাতু জবের সাতু তা রসুলের বিয়ের সাইতে তোমার বিয়ে কি দামি বেশি হয়ে গেছে গল্প শুনেছি এক বড় লোকের ছেলের বিয়ের অলিমায় আল্লাহু আকবার ছয়খান এক্সক্রোল্লা গাড়ি কালেকশন হয়েছে আর 13 কেজি স্বর্ণ হয়েছে 13 কেজি খালি স্বর্ণ ও আর নিক্তি দিয়ে মাপে না ওই আলু মাপা দাড়ি দিয়ে মাপিয়ে দিয়েছে 13 কেজি স্বর্ণ চিনতে পারেন হারাম ও বড় লোক এলাকার মানুষ এলাকার মানুষ এগুলো করে দায়িত্ব ছিল বলে গেলাম যার মনে চায় মানুষ যার মনে চায় না মানু না তবে নবী বলেন তিনটে অন্যায় যখন করবা ইজাব গুজল মুসলিমুনা উলামাহুম মুসলমান যখন আলেম উলামাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবা এমনকি মসজিদের মুতাল্লি মসজিদের বড় মসজিদের যারা নেতাগুতা আছে সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবকে যেন ঘরের বোর মতো আচরণ করে হুজুর ওয়ানে তাও ও হুজুর আজান দাও না কা ও হুজুর মসজিদ ঝাড়ু দাও না কা মসজিদ হুজুর মসজিদ ঝাড়ু দেবে কত ঝাড়ু তুই দিবি মসজিদ ঝাড়ু দিলে আমল নামা থেকে সগিরা গুনা মাফ হয়ে যায় গুনা কি সব হুজুর করে বসে রয়েছে তুমি কিছু আর নাই না আমরা আমরা হুজুর গেব তো আওরি না আমরা একটু সুদ খাই একটু ঘুষ খাই রাতের বেলা একটু মদ খাই ফাঁকে ফুকে একটু না করি একটু চুরি করি টাইটেলি হালকা পাতলা কিছু কিছু আর না অন্যায় সব হুজুরই আসছে হুজুর মসজিদ ঝাড়ু দিয়ে সাফ করবে তুমি ঝাড়ু দিবা চেয়ারম্যান চাও ঝাড়ু দিবা মেম্বার চাও ঝাড়ু দিবা উপজেলা চেয়ারম্যান মসজিদ ঝাড়ু দিবা মসজিদের সভাপতি কে চেয়ার সেক্রেটারি তোমরা মসজিদ ঝাড়ু দিবা কিন্তু তা ঝাড়ু না দিয়ে মসজিদের ইমাম সাহেবরে ঝাড়ু দেয় মাদ্রাসার উলামাই কিরামের সাথে এমন আচরণ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের কমিটির লোক এরকম আচরণ করে না উলামাই কিরামকে স্বাধীন মনে মুক্ত মনে মাদ্রাসা করার সুযোগ দিতে হবে উলামায়ে কিরামকে মুক্ত মানে আমি যা বুঝি ওর থেকে আপনি বোঝেন না আমার মাদ্রাসার কমিটি হইতে পাবলিক আসছে আমার মাদ্রাসার কমিটি হওয়ার জন্য কমিটি বা অতি বানাতে যাবে আমি বলি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ আমিও চাইতেছি কমিটি শর্ত হলো এক নম্বরে আমরা মাদ্রাসার হুজুররা কোনো সিজনে চাইরে নাও কালেকশন করতে যাইতে পারিব না দান পাট গোড়ার কোষ্টা চামড়া চুমড়ে মুসিগিরি অতি পারবো না মাসে মাসে বেতন দেবেন বোর্ডিংয়ে যা লাগে তাই দেবেন আসেন কিনা সভাপতি হবেন আসেন আস্তে নিচে হয়ে গেছে হ্যাঁ তা তোমরা কালেকশন করবা না তো আমরা এগুলো ভাবো কোন জায়গায় তা আমরা কালেকশন করবার মাতুবাড়ি তুমি করবা তা কি জন্যই খয়রাত করবো আমি বেশি জন্ম আমি আর মাতুবাড়ি তোমার হিসেব দিতে হবে নোটক বা টুস্কুত কথা হবে না দুই নম্বর আমার গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সভাপতি বানাতে হবে কয়েছে তুমি হুজুর তুমি আর কি বোঝো আমি কই যে ও জায়গার আমি ইংরেজি অঙ্ক বাংলা এগুলো বুঝি তুমি মাদ্রাসার কি বোঝো আলহামদুল সুরা পড়ো তো তোমার পেটের মধ্যে জাল খাও দিলে আলিম বেরোয় না পেটের মধ্যে বোমা মারলে বা বেরোয় না তুমি এই জায়গার সভাপতি সেক্রেটারি আর আমি ইংরেজি অঙ্ক বাংলা সব পারি আমার ও জায়গা বানানো যাবে না এর কয় কোন তোর মাতো বাড়ি আমি এটা বুঝি আমার যদি বলা হয় আসেন আপনি এত বড় হুজুর বরিশাল মেডিকেল কলেজে দুটো চোখের রুগী এসে একটু অপারেশন করিয়ে চোখ দিয়ে সাফ করে দিয়ে যান আমি পারবো ভালো চোখ কেন হারিয়ে ফেলবো না আমাকে হাসপাতালে দুটো সিজারের রুগী আসছে মহিলা আপনি একটু বাচ্চা দুটো ডেলিভারি করে বের করে দিয়ে যান পোজ দিয়ে কাটিয়ে দিলাম বাচ্চাটা বের করলাম নাড়ি কাটতে যে ফাঁসের তো যদি আর কিছু কাটিয়ে ফেলাই দিই আমার কি ওই অভিজ্ঞতা আছে নাকি আমি বুঝি তাহলে আমার ও জায়গা যেমন চলে না আপনার ওই জায়গায় এরকম চলে না লিগুল্লি ফান্ডিন রিজাল তাহলে সুন্দর হবে মাদ্রাসা দানা হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গোহরডাঙ্গা শামসুল উলুম কাদেবুল উলুম কাসেমুল উলুম মদিনাতুল উলুম যতগুলো বড় হয়েছে একটার পিছনে এইরকম ছোটা ধরে টানাটানি নাই সবগুলো ওলামাই কিরামের জিম্মায় বড় হইতে আছে
আপনাদের এলাকায় পয়সা আছে মাদ্রাসার সাথে আদাওয়াতি করবেন না, কেউ পারলে কুয়াতে নে কিরা দাড়ি বদমাকুন বার বজুদে খুদসে তাম্বে হদমাকুন, যদি পারেন না কি করবেন ইচ্ছা করে গুনার বোঝা ভারী করেন না, না পারলে আপনি অধিক যায়েন না, কুয়াতে নে কিরা দাড়ি বদমাকুন, নেকি পারলে করেন না পারলে গুনাহ করেন না। কপাল পোড়ার তিনটে সুরত, এক নম্বরে ইজাব গজাল মুসলিমুনা ওলামা হুম, মুসলমান আলেমদেরকে ক্রিটিসাইজ করবে, দুই নম্বরে আজহার ইমারত আসওয়াকিহিম মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দুনিয়ার প্রতিষ্ঠান সাজাবে, তিন নম্বরে তানাকাহু আলা জামির দারাহিম পয়সার লোভে বিয়ে করবে, হুজুর বলেন চারটে বালায় ধরবে, এক নম্বরে বিল কহতে মিনাজ জামান সম্পত্তি মুসলমানদের মাতুব্বারি করবে অমুসলমানরা, সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে, যত খাদ্যশস্য উৎপাদন হয় 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% তারা, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আমরা, আমাদের জন্য বাজেট হলো সবকিছু 80%, আর 600 কোটির জন্য মাত্র 20%, আর তারা আমাকে সব মাথার উপরে বৈশা মাতুব্বারি করে আমাকে তা লুটে ঘুটে নিয়ে যায়, আমরা যে মুনাজাত করি বুশ আতিনা সাইয়াম মিনার ডলার, ক্লিন্টন আতিনা সাইয়াম মিনার তেল, ও ক্লিন্টন একটু তেল দাও, বুশ একটু ইয়া দাও, একটু আ দাও, আমাদের সম্পত্তি নিয়ে মাতুব্বারি করে তারা, আমরা তাদের কাছে খয়রাতি সাজি, এগুলো সব আমাদের কপালের দোষ, বিমা কাসাবাত আইদিন নাস আতের কর্মফল, কথা বলেন ঠিক ঠিক। এক নম্বরে অভাবে ঘিরে ধরবে, দুই নম্বরে বল জোরে মিনা সুলতান, শাসক হবে জালেম, শাসক হবে জালেম, শাসক হবে জালেম, কথা বলেন শাসক হবে জালেম, দেশি বিদেশি আন্তর্জাতিক সব জায়গার শাসক জালেম, বর্তমান সারা পৃথিবীর মাতুব্বারি করতেছে আলেমে না জালেমে, জোর হলো না, সারা পৃথিবীর উপরে মাতুব্বারি করতেছে আলেমে না জালেমে, 1500 বছর আগে বিশ্বনবী এই এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, বল জোরে মিনা সুলতান, শাসক হবে জালেম, তিন নম্বরে বল খেয়ানাতে মিন উলাতিল হকাম, বিচারকরা বিচার বিক্রি করবে, যে নিরপরাধীকে ঘুষ খেয়ে ছেড়ে দেবে নিরপরাধীকে ধরে ফাঁসি দিয়ে দেবে পয়সা, এটা তোমাদের হাতের কামাই, ওই অন্যায় আকাম তিনটে করছো না, এগুলো হলো গজব, এগুলো আবার তাদের অন্যায় না, এগুলো হলো গজব, এবার এর করতেছে তো সব বড়রা, এবার আল্লাহ পাক বলেন আল্লাহ পয়দা আরাধনা নুহলিকা করিয়েতেন আমার নাম উত্রা ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাই হালকল উফাদাম্মার না তদমিরা, যখন কোনো জাতি অন্যায় করে ওদের উপরে আমি জালেম শাসক চাপাই দেই, এবার ওরা তো অন্যায় করে এই জন্য জালেমে তাদের উপরে জুলুম করে, এবার জালেম আর মজলুম দুয়ে দল অন্যায়কারী, ফাদাম্মার না তদমিরা একেবারে চরমভাবে ধ্বংস করে দেয় তাদের উপরে, আন্তর্জাতিক বালা করণে একটা চাপাই দেছে, দেহাও যায় না খালি মূর্তি যায়, কোন পাশতে আছে যে মারি দেয় তা টের পাওয়া যায় না, পয়লা কয়দিন নাকে ঠুসি বানছি ঠুনি বানছি, পরে কয়দিন নাক না হুটো বা লিড হয়ে যে আইন দিয়ে দিল কি জ্বালাই করছি কোন দিদি কোন পাশে ঠেকাবো, আল্লাহ কাই সানাস তাদরি যুগুম মিন হাইসু লা ইয়ালামুন, অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাইছিস যার কারণে আমি এমন এমন মার দেব কোন দিক দিয়ে মায়ের আসবে টের পাবি না খালি মরবি আর মরবি, তিন নম্বরে ওয়ালখিয়া ওয়ালখিয়ার ওয়াকিয়ানা তামিন উলাতিল আহকাম, বিচারকরা বিচার বিক্রি করে খাবে, চার নম্বরে এ মুসলমান আমার দিক তাকাও, চার নম্বর গজব তোমাদের উপরে, ওয়াসুলাতে মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকা মুসলমানরা মিলে ঐক্য জোট করে চতুর্দিক দিয়ে তোমাদেরকে ঘিরে ফেলবে, তোমরা পালায় যাওয়ার পথ খুঁজে পাবা না, মুসলমান চশমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কাজ হবে না, ওই সময় বৈশা কোরআন তেলাওয়াত করলে কাজ হবে না, গিরে ফেলাইছে অন্যায় করছো তিনটা, চতুর্থ নম্বর গজব ওয়াসুলাতে মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত শত্রুরা ঐক্য হয়ে তোমাদেরকে ধরা করবে, পায়ের নিচে মাটি থাকবে না, চলে আসেন দোস্ত, এই গজবের থেকে বাঁচতে হলে লাগবে তিন জায়গারে, তিন জায়গার অন্যায় থেকে ফিরে আসতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ, মানা আদালি বলিয়ান ফাকাদ আজান তুবিল হার্ব, যেই